নদিয়ার শান্তিপুর শহরের শ্যামবাজার এলাকায় সকাল 9টা নাগাদ পাড়ার মোড়ে মোটরসাইকেলে আসা মুখে মাস্ক লাগানো দুই যুবক বন্দুক দেখিয়ে দাঁড় করায় এক মাঝবয়সী মহিলাকে। এরপর প্রাণ বাঁচাতে গৃহবধূ গলায় রূপোর হার এবং কানের সোনার দুল খুলে দেয় তাদের কথা মতো। ওই গৃহবধূর নাম রীতা দত্ত, দত্তপাড়া কলোনির বাসিন্দা। দীর্ঘদিন ধরে শ্যামবাজার পিন্টু প্রামাণিকের বাড়িতে রান্না করে সে। মঙ্গলবার পিন্টুবাবু বাড়িতে না থাকার কারণে সে চাল আনতে যায় পাড়ারই পাশের দোকানে। বন্ধ দেখে ফিরে আসার সময় আকস্মিক এই ঘটনা ঘটে। রীতা দত্ত বলেন, দীর্ঘদিন যাতায়াত করছি, কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি। নিমেষের মধ্যে উধাও হয়ে গেল ছেলে দুটি, হাতের আংটি পায়ের তোড়া এগুলো হয়তো দেখতে পায়নি। বন্দুকের ভয়ে চেঁচামেচি করতে পারেনি, তারা চলে যাবার সাথে সাথে পাশাপাশি মানুষজনকে জানায়। হ্যাঁ, তো আপনি এই রাস্তা দিয়ে আসছিলেন? আমি এইখান দিয়ে সুজে বেরিয়ে যাচ্ছিল, ছোটর দোকান আছে, ছোটর দোকানে চাল আনতে যাচ্ছিল। আচ্ছা, তো সেখানে কি এই এই জায়গাটা কি? এইখান দিয়ে ছেলে দুটো আসলো, এসে এখানে দাঁড়ালো, হয়তো কারোর বাড়ি যাবে। আমি তখন এইখান দিয়ে এইখানটা এসে চলে যাবো। এইখানটা পিস্তল। কটা মোটরসাইকেল? একটা। কজন ছিল? দুজনা। কিরকম দেখতে, মোটামুটি চিনতে পারছিলেন? কালো দুটোই ছিল। লম্বা চওড়া? মুখে মাস্ক টাক্স কিছু? দুজনে দেখি। হ্যাঁ। আচ্ছা, তো কি বললো আপনাকে? কি বললো? বললো কানেরটা খুলে দে, কানের আর গলারটা কিছু গুলি করে দেবো। কিন্তু কি বন্দুক ছিল? হ্যাঁ। বন্দুকটা কি ছিল আমি জানি না, আমি অত তাকাইনি। কিন্তু বন্দুকটা বের করেছিল? হ্যাঁ, বন্দুকটা বের করেছিল। আচ্ছা, সেই বন্দুকটা দেখার পরে আপনি কি ওগুলো খুলে দিলেন? হ্যাঁ। আর সব আর অন্য যে অলংকার ছিল আপনার কাছে সেগুলো কি? হ্যাঁ, ওইগুলো কিন্তু আমার কাছে খুলে দিয়েছি তাড়াতাড়ি। ওগুলো চাইনি, তাই তো? না না, মানে বুঝতে পারিনি কি কি ছিল মোট আপনার কাছে। আমার কাছে একটা সোনার আংটি ছিল, পায়ের তোড়া ছিল, আর গলার চেন, রূপোর ওগুলো, আর সোনাই এমনি কানেরটা শোনাচ্ছি। যেগুলো দেখতে পেয়েছে সেগুলো খুলতে। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরা না থাকলেও কোন রাস্তা দিয়ে এসেছে এবং কোন রাস্তায় গেছে তা ওই মহিলার মুখ থেকে শুনে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমাকে এখানে চাটিটা চাপিয়ে দিয়ে ও চলে গেল চাল আনতে। চাল আনতে গেলে আমাকে বলে চাটনিটা চাপি দেখো, আমি দেখতে থাকলাম। ও মিনিট দশেকের মধ্যে ঘুরে আসতে গিয়ে যখন দেখলো যে আমি দেখছি ও দৌড়ে দৌড়োতে আসছে, তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, তুমি এরকম হাঁপাতে হাঁপাতে আসছো? তখন বলছে দেখো আমার কানের থেকে কানেরটা আর হাতের ইয়ে গলার হারটা খুলে নিল। যখন খুলে নিল বললাম কি হলো, সত্যি না মিথ্যে? তখন বলছে সত্যি। তখন আমরা আবার দৌড়োতে দৌড়োতে গেলাম, গিয়ে দেখলাম জায়গাটা ফাঁকা, আবার ফেরত চলে এলাম। ওদেরকে কি দেখিয়েছেন? ও তো বলছে বন্দুক দেখিয়েছে, এবার সেটা তো আর আমি দেখিনি, ও বললো আমাকে বন্দুক দেখিয়ে জিনিসটা নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনারা এখানে কি কাজ করেন? এখানে আমরা রান্নার কাজ করি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।